2023-24 শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে নতুন একটা আপডেট আসছে। আজকের ভিডিওতে সেই আপডেটে নিউজটি তোমাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, এই সংক্রান্ত যে নিউজ আপডেট আসছে, এই নিউজ আপডেটটির শিরোনাম করা হয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নিয়ে যা জানা গেল। বিস্তারিত অংশে রয়েছে, গুচ্ছভুক্ত 24টি সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা রোজার ঈদের পর আয়োজন করা হতে পারে। মার্চে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় ঈদের পর পরীক্ষা নেওয়া হতে পারে। গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির একটি সূত্র জানিয়েছে যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন গ্রহণ থেকে শুরু করে আনুষঙ্গিক কাজ শেষ করতে বেশ সময় লাগবে, সেজন্য ঈদের আগে পরীক্ষার আয়োজনের সম্ভাবনা নেই। এপ্রিলের শেষ দিকে পরীক্ষা আয়োজনের বিষয়ে ভাবা হচ্ছে। ওই সূত্র আরও জানায় যে আগামী রোববার অর্থাৎ 21 জানুয়ারি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্তকরণের সভা অনুষ্ঠিত হবে। তবে এই সভার তারিখ পরিবর্তনও হতে পারে এবং ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্তকরণের সভা কবে হবে সেই বিষয়ে আজ মঙ্গলবার সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে গুচ্ছভুক্ত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন যে আমাদের পরিকল্পনা হলো 30 জুনের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। এটি বাস্তবায়ন করতে হলে এপ্রিলের মধ্যেই পরীক্ষা শেষ করতে হবে। আমরা সেভাবেই এগোচ্ছি। এ বিষয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি বলেন, এটি আমাদের প্রথম সভা। এই সভায় আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করা হলেও ভর্তি পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত হবে না। ভর্তি পরীক্ষার বিষয়ে পরবর্তী সভায় সিদ্ধান্ত হবে। অর্থাৎ আজকে একটা সভা রয়েছে, সেই সভাতে বেশ কিছু সিদ্ধান্ত হতে পারে এবং প্রাথমিক যেহেতু সভা সেক্ষেত্রে খুব বেশি সিদ্ধান্ত হবে না। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়েও তো কোনো ধরনের সিদ্ধান্ত হবে না, জাস্ট একটা প্রাথমিক সভা এটা বলা চলে। তো এবার 24টা বিশ্ববিদ্যালয় গুচ্ছে যুক্ত হচ্ছে আরও 2 নতুন বিশ্ববিদ্যালয়। টোটাল 24টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা রোজার ঈদের পর রাখা হতে পারে, কারণ বেশ কিছু সমস্যা রয়েছে বা বিজ্ঞপ্তি প্রকাশ নিয়ে আবেদন গ্রহণ থেকে শুরু করে সব কিছু নিয়ে যে ডিটেলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে।